গাইজ, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার একটু ঠান্ডা লেগেছে, বেসিক্যালি এমনিতে ভালো আছি। তো যাই হোক, আজকে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথ, তো সেখানেই যাব। তো একদম রেডি হয়ে গেছি। আমাকে দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যাই হোক, চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে গেছিলাম মিষ্টির দোকানে, তো ওর জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপর ওদের বাড়িতে চলে এলাম। তো দেখো কি সুন্দর লাগছে ওদের ফটোগুলো দেখতে। যাই হোক, এটা হলো ওর পুরো পরিবার, মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ির সবাই। নাম কি? মিঠি। আচ্ছা কই, দেখি দেখি, নেল পলিশ লাগিয়েছে। ও মা, এটা কি নেল পলিশ? কি কালার নেল পলিশের এটা? এটা কি কালার? এটার কালার হলো ইয়েলো। বলো এটা ইয়েলো কালার, বলো। লজ্জা পাচ্ছে মিঠি? লজ্জা পাচ্ছে নাকি? না, আমার কাছে নেল পলিশই নেই গো, তাই আর হাতে নেল পলিশ পরিনি। তোমার কাছে আছে গো? আমি একটু পরিয়ে দেবে? ও পরে রেখে দিয়েছে মাম্মা। মাম্মা মো পরে রেখে দিয়েছে? যা, তাহলে তো আমি আর নেল পলিশই পরতে পারবো না গো। যা। এই যে, এটা হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড শায়নি। তো বেসিক্যালি ওকে আমি কোনোদিনই শায়নি বলিনি, আর ওর নাম ডল। তো ওকে আমি সবসময় ডল বলেই ডাকি। এই যে, এটা হলো ওর সাধের প্রিপারেশন হচ্ছে। তো সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। ও তো ফোনে একটু ব্যস্ত আছে, যে একটু হেসে দিল। যাই হোক, ওকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। যাই হোক, তারপরে এবার ওর আশীর্বাদ শুরু হবে। এই যে, এটা হলো ওর শাশুড়ি মা। ফার্স্টে তিনি আশীর্বাদ করলেন, দেন এবার ওকে সমস্ত কিছু মিলিয়ে খাইয়ে দিচ্ছে। তো এই, এটা হলো সবাই এখানে রয়েছে, সবাই দেখছে। এই যে, এটা হলো শুভকথা দি। তোমরা সবাই শুভকথা দিকে চেনো। এবার একটা রিচুয়ালস আছে যে পায়েসের ঢাকনাটা তুলতে হবে। তো ও পায়েসের ঢাকনাটা এবার তুলছে। পায়েসের ঢাকনাটা তোলার পর দেখা গেছে যে পায়েস ফাটেনি, তার মানে ছেলে হবে, এটা কথিত আছে। যাই হোক, এটাও নাকি একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যে সমস্ত রকমের ফলগুলো নাকি ওর আঁচলে দিতে হবে। এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করলো। এটা হলো ডলের হাজবেন্ড আর ওর ননদ। এখন ওরা কিছু ফটোশুট করে নিচ্ছে। দেখো ও পোজ দিয়ে বসে আছে, আহারে সামনে এত খাবার, তাও খেতে পারছে না, আগে ফটো তুলছে। যাই হোক, আমি খেতে বসে গেছি। এই যে ভাত, ডাল, আলুর চিপস, আর এটা ছিল এঁচোড় চিংড়ি, এটা ছিল কাতলা মাছের কালিয়া, তারপর এটা ছিল পাবদা মাছ, মানে সর্ষে পাবদা, তারপর চাটনি, পাঁপড়, আরো ছিল মিষ্টি পায়ে, সেগুলো ছিল, বাট ওগুলো আমি খাইনি। না না, তুমি না, তুমি বুঝবে দেখে। না না, সাজ দেখে বুঝে যাবে। ঘরে চলে যা, টাটা টাটা। হে গাইস, তো আমি বাড়ি চলে এসেছি।
তো যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে আমাদের সবাইকে কেমন লাগছে তো খুব মজা করলাম পুরো ভিডিওটা তোমরা উইদাউট স্কিপ করে দেখো আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই লাভ ইউ অল। I keep on fighting.